করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব যখন অচল হয়ে যাচ্ছে, বাংলাদেশে যখন করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছে সকলকে যার যা কিছু আছে তা নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে পাশে থাকার জন্য আমরা মার্চ মাসে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা বিতরণ করেছি। আমরা যখন দেখলাম যে ওয়ার্ডে আমরা খাদ্য উপহার সামগ্রী বিতরণ করতে গেলে মানুষ জড়ো হয়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিলের 4 তারিখে যে আমরা একটি হটলাইন সেন্টার খুলব। আমরা 2টি টেলিফোন নাম্বার দিয়ে আমরা মাইকিং করে হাইমচরের জনতাদেরকে জানিয়ে দিয়েছি, ফেসবুকে দিয়েছি। 5 তারিখ থেকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত যা কল আসে, 300 থেকে 350 কল, আমরা 25টা হুন্ডা এবং 50 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা এই খাদ্য উপহার সামগ্রী প্রতিটি ঘরের দরজায় আমরা পৌঁছে দিয়ে আসতেছি। 15,500 জেলে কাট আছে, সরকারের পক্ষ থেকে 10,000 জেলেদেরকে যে ঝাটকা নিধন না করে সেজন্য 10,000 জেলেদেরকে 40 কেজি করে মাসে চাল দেওয়া হচ্ছে, এতে 5,500 জেলে বঞ্চিত। আমরা যে সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ত্রাণ সামগ্রী আমরা যথেষ্ট দিচ্ছি, আর আমাদের নিজেদের উদ্যোগে আমরা এই কল সেন্টার স্থাপন করেছি ডাক্তার দীপমণির আন্তরিক সহযোগিতায়। দেশের যে স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এটা চলমান থাকবে। বিগত অনেকদিন ঘর বসে ছিলাম, ঘরে বসা ছিলাম, কোনো সাহায্য পাই নাই। আজকে নূরসুন পাটারির কল সেন্টারে ফোন দিয়েছি, ওনার পক্ষ থেকে আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে গেছে।